নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। রেলের ওভারব্রিজের পাশে থাকা লোহার রেলিং ভেঙে পড়ে যাত্রীবাহী গাড়ির উপর, অল্পবিস্তর আহত দুই যাত্রী। করোনার বারবরন্তের মধ্যে রং খেলায় মেতে উঠতে প্রস্তুতি নিচ্ছে শহর আগরতলা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দশকুলায় চাম্পা হওয়ার কেন্দ্রে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস। অভিমানে বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করে দশম শ্রেণী পড়ুয়া এক নাবালিকা। ঘটনা ধর্মনগর থানাধীন বড়ুয়াকান্দি এলাকায়। যোগাসনে ভারতীয় বুক অফ রেকর্ড করলেন রাজ্যের ছেলে প্রগত প্রসূন। এবার সংবাদ বিস্তারিত। বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া জমিজট ইস্যুতে সরগরম হয়ে উঠল বিধানসভা অধিবেশনের পঞ্চম দিন। এদিন মেবার কুমার জমাতিয়ার জমিয়তের বিষয়টি তুলে ধরে বিরোধীরা তুমুল বিক্ষোভ প্রদর্শন করে বিধানসভায়। উইলে নেমে এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর স্পষ্টীকরণের দাবি করেন বিরোধীরা। ক্রমাগত বিক্ষোভ স্লোগানের মুখে বাধ্য হয়ে উপাধ্যক্ষ 10 মিনিটের জন্য সভা মুলতবির ঘোষণা করতে বাধ্য হন। এরপর সভা শুরু হলে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া তার সাফাই দেন। তিনি হাউসকে জানান যদি তার অভিযোগ প্রমাণিত হয় তাহলে 24 ঘন্টার মধ্যে তিনি পদত্যাগ করবেন। আমবাসা কমলপুর সড়কে রেলের ওভারব্রিজের পাশে থাকা লোহার রেলিং ভেঙে এক যাত্রী বুঝাই গাড়ির উপর, এতে গাড়িতে থাকা দুই যাত্রী অল্পবিস্তর আহত হয়। ঘটনা বৃহস্পতিবার আমবাসা কমলপুর সড়কের রেলব্রিজ সংলগ্ন স্থানে। জানা যায় এদিন দুপুরে একটি মাল বুঝাই গাড়ি ওভারব্রিজের নিচে দিয়ে যাওয়ার সময় লোহার রেলিং এর সাথে ধাক্কা লাগে, ফলে এই রেলিংটি ভেঙে পড়ে অপর দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই গাড়ির উপর। অল্পতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রীরা। ষাট বছরের উপরে যারা আছেন তাদের টিকাকরণ শুরু হয়েছিল 1 মার্চ থেকে। এরপর দ্বিতীয় ধাপে 45-এর ঊর্ধ্ব যারা জটিল রোগে আক্রান্ত তাদের টিকাকরণ শুরু হয়। শুরুর দিকে এই টিকা নেওয়ার প্রবণতা একটু কম ছিল। গত 1 সপ্তাহ ধরে এই টিকাকরণের গতি আনতে স্থানীয় ক্লাব, সামাজিক সংস্থা, এনজিও এবং বিভিন্ন স্বশাসিত সংস্থাগুলিকে একত্রিত করে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফল হাতে নাতে পাওয়া গেছে।
60 বছরের উপরে যারা আছেন তাদের টিকাকরণ শুরু হয়েছিল 1 মার্চ থেকে। এরপর দ্বিতীয় ধাপে 45 ঊর্ধ্ব যারা জটিল রোগে আক্রান্ত তাদের টিকাকরণ শুরু হয়। শুরুর দিকে এই টিকা নেওয়ার প্রবণতা কিছুটা কম ছিল। গত 1 সপ্তাহ ধরে এই টিকাকরণের গতি আনতে স্থানীয় ক্লাব, সামাজিক সংস্থা, এনজিও এবং বিভিন্ন স্বশাসিত সংস্থাগুলিকে একত্রিত করে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফল হাতেনাতে পাওয়া গেছে। গত 1 সপ্তাহে 60 বছরের ঊর্ধ্বে প্রায় 30,000 মানুষ টিকা গ্রহণ করেন। এই পরিসংখ্যান পশ্চিম জেলার। পশ্চিম জেলায় 60 ঊর্ধ্ব ব্যক্তির সংখ্যা 1 লক্ষ। এর মধ্যে পুর নিগম এলাকায় রয়েছে প্রায় 65,000 মানুষ যাদের বয়স 60 ঊর্ধ্ব, কিন্তু সম্পূর্ণ টিকাকরণের লক্ষ্যে প্রশাসন বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই লক্ষ্যে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিশেষ টিকাকরণ অভিযান রাখা হয়েছে। সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গ্রাম পঞ্চায়েতগুলিকে এই কাজে যুক্ত করা হচ্ছে। পুর নিগম এলাকায় সমস্ত ওয়ার্ড সেক্রেটারিদের এই কাজে যুক্ত করা হয়েছে। এইভাবে 3 দিনের মধ্যে 60 ঊর্ধ্ব সবাইকে টিকাকরণের আওতায় আনা সম্ভব হবে। টিকাকরণ নিয়ে মানুষের মধ্যে যে দ্বিধা ছিল তা কেটে গেছে। পশ্চিম জেলায় 200টি কেন্দ্রে এই টিকাকরণের ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার বিশেষ টিকাকরণ শিবিরে বহু মানুষ টিকা নেন। এই টিকাকরণ কেন্দ্রগুলি ঘুরে দেখেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং ইমিউনাইজেশন অফিসার। পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, বিশেষ টিকাকরণ অভিযান চলছে। বুধবার 19,000 মানুষ পশ্চিম জেলায় টিকা নিয়েছে। প্রতিনিয়ত কথা হচ্ছে, টিকা নেওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছেন। তবে শুক্রবার পর্যন্ত এই টিকাকরণের বিশেষ অভিযান চলবে, কিন্তু তারপরেও ধারাবাহিকভাবে টিকাকরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি। অন্যদিকে টিকা নিয়ে খুশি 60 বছরের উপরে থাকা ব্যক্তিরাও। কারণ যত বেশি লোকে ভ্যাকসিনেশন নিব ততই প্রোটেকশনটা বাড়বো। প্রত্যেকেরই আমার নেওয়া উচিত, প্রত্যেকেরই নেওয়া উচিত আমি মনে করি। আর এটা যখন আমাদের এই ইন্ডিয়ান ভ্যাকসিন কইতে একদম একদম ডেঞ্জার ফ্রি, কোনো রকমের ফ্রি আমি নিয়েছি। কিরকম লাগছে? কোনো ফিলিং নেই আমার, দ্বিতীয় টাইপ হয়েছে না কিছু, এখনও টাইপ হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আসন্ন এডিসি নির্বাচনে 10 কুলাই চাম্পাহর কেন্দ্রের বামফ্রন্টের মনোনীত সিপিএম এর প্রার্থী সুকুময় দেববর্মা ও 8 গঙ্গানগর গন্ডাছড়া কেন্দ্রের বামফ্রন্টের মনোনীত সিপিএম এর প্রার্থী অলেন্ডো রিয়াংকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানে বুধবার আমবাসা মহকুমার 4.5 মাইল বাজারে এক মিছিল ও জমায়েত অনুষ্ঠিত হয়। এদিন বামকর্মী সমর্থকদের এই মিছিল গোটা এলাকা পরিক্রমা করে পরবর্তী সময় স্থানীয় বাজার শেডে আয়োজিত সভায় এই দুই প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ তথা সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরী। তিনি বাইক একদিকে হামিয়ানো হিমেহা চৌ তাই মেনশন খেলুমাইয়া ব্যবসা রেলথাইয়া বাণিজ্য কন্ট্রাক্টর চাকরি বাকরি তাই কবুন বড় ভাই পুলা নিশিবেশন করি অং কারণ ই ত্রিপুরা হস্তীয় যিনি বুবাগরার 1350 বছর 184 জন রাজা নসুন শুধু বড় মনুষ্য খাকাইয়া সুম মুতাই খাকাও মুতাই ত্রিপুরা চুনি চুম যারা প্রজার। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা।
এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021 পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুরুবানী প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787715137555 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতে নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে ফিরে এলাম বিরতির পর রাজ্যের 8টি জেলাতে রয়েছে শিশু সুরক্ষা কমিশন এছাড়াও কাজ করছে চাইল্ড লাইন শিশু কমিশন সহ অন্যান্য সংস্থাগুলি সেখানে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ ও প্রশ্নগাত
রাজ্যের যতগুলি দপ্তর রয়েছে তার মধ্যে অন্তত গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। বিভিন্ন প্রান্তে যারা কাজ করছেন তাদের আন্তরিক হতে হবে, সমাজের নিচুতলার মানুষদের কাছে সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলি পৌঁছে দিতে। একটা শিশুর জন্য কি করণীয় এবং ভূমিকা কি তা সম্পর্কে অবগত থাকতে হবে, কেননা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সহায়তায় আয়োজিত রাজ্যস্তরীয় পর্যালোচনা ও আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ। এই প্রকৃতির আলোর শিখার অতই উজ্জ্বল হোক প্রতিটি শিশুর প্রাণ মন এবং আগামী ভবিষ্যৎ। অনেক অনেক ধন্যবাদ মহোদয়কে। এবারে কিছু বলার জন্য আমাদের এই পর্বে benefit of those policies. Many a times the various agencies which are involved in the child protection, they themselves are not aware what are the various governments. So how sensitive the children are, especially in their childhood and in their adolescent age. They need proper guidance, proper counseling and constant guidance. We know that, as the previous speaker said, that we know that even when they are there in the family and we are their parents or siblings or whatever, it is so difficult to raise a child because they keep on facing a changed scenario every day. They have so many of demands and they do not know whether their demand is justified and how should they proceed in their lives. So guidance and counseling is something which is required for them in every part of their life. সামনেই হোলি আর রং মানি আবির, তবে করোনার ফের বারবারান্তে মধ্যেই রং খেলায় মেতে উঠতে প্রস্তুত নিচ্ছে শহর আগরতলা। শহরের বিভিন্ন দোকানে বিক্রি নানা রঙের আবির, প্যাকেট আবির, খোলা আবির মিলছে সর্বত্রই। বিক্রেতারা জানান টিকা আসার পর ঝুঁকি অনেকটা কমলেও সতর্কতা অবলম্বন করতেই হবে, তবে হার্বাল রঙের চাহিদা বেশি। এই রং খেলার পর জল দিয়ে সহজেই ধুয়ে নেওয়া যায়, তবে চাহিদা সব মিলিয়ে তেমন একটা নেই বলে জানান বিক্রেতারা। তবে করোনার কারণে আগেরবার বিক্রি ভালো ছিল না, এবার একটু বিক্রি বাড়বে বলে আশা করেন বিক্রেতারা। মোটামুটি ভালোই আছে, এবার তো সব হার্বল কালার আছে, বড় ব্যাগও হার্বল কালার, 100 গ্রাম প্যাকেট হোক 50 গ্রাম প্যাকেট সব হার্বল কালার আছে। মার্কেট মোটামুটি ভালো, রেটও মোটামুটি অন্যান্য পয়সার তুলনায় অনেক সস্তা। এবার মোটামুটি 100 গ্রামের প্যাকেট মোটামুটি রিটেল প্রাইস 20 টাকার মধ্যে পাওয়া যাবো, আর 50 গ্রামের রিটেল প্রাইস 10 টাকা প্যাকেটের মধ্যে পাওয়া যাবো। গত বছর একটা মানে করোনা নিয়ে আসি, এবার সচেতন আছে মানুষ, থাকলেও তো আনন্দ উৎসব তো থাকবেই, কিছু না কিছু খেলবেই মানুষ। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দশকুলাই চাম্পাহর কেন্দ্রে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস। বৃহস্পতিবার দশকুলাই চাম্পাহর আসনের কংগ্রেস প্রার্থী নিগুরাম হালামের সমর্থনে বাগমারা বাজারে এক নির্বাচনী বাজার সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই বাজার সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব রাজেশ্বর দেববর্মা, পূজন বিশ্বাস, ধলাই জেলা কংগ্রেসের সভাপতি মানিক দেব, আমবাসা ব্লক কংগ্রেসের সভাপতি রূপম দর পুরকায়স্থ সহ দশকুলাই চাম্পাহর কেন্দ্রের প্রার্থী নিগুরাম হালাম। নির্বাচনী সভায় তারা বক্তব্য রাখতে গিয়ে বিগত দিনের কংগ্রেসের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন, পাশাপাশি দলীয় প্রার্থীকে নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আহ্বান ডাকেন। আমি তিনবার মাথা দেব সরকারি করি, আমি তিনবার মাথা দেখুন তিনবার।
অভিমানে বিষ পানে আত্মহত্যা করার চেষ্টা করে দশম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা। ঘটনা পরবর্তীতে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কুলে ডলে পড়ে নাবালিকা। ঘটনা ধর্মনগর থানাধীন বড়ুয়াকান্দির 3 নম্বর ওয়ার্ডে। জানা যায়, গত 22 তারিখ স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় মেয়েটি, কিন্তু স্কুলে না গিয়ে অন্য একটি ছেলের সাথে ঘুরতে চলে যায়। এ খবর পেয়ে মেয়েটির ভাই রাজু দাস বোনকে বকাবাধ্য করলে অভিমানে বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করে মেয়েটি। সঙ্গে সঙ্গেই নাবালিকাকে নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে। প্রায় 2 দিন ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসায় থাকার পরে মৃত্যুর কোলে ডলে পড়ে নাবালিকা মেয়েটি। একটা ছেলের সাথে একদিন মানে স্কুলে যাওয়ার নামে গিয়া ঘুরাতেছি আমরা, সেটা আমার ভাই বোন যে দেখছে, দেখিয়া আমার খবর দিছে। তা আমি বাড়িকে জিজ্ঞাসা ওটা সত্যি নিয়ে যাই, হচ্ছে সত্যি মায়ের জিজ্ঞাসা জিজ্ঞানি করে তাই মানে কোন সময় কল লাগাইছে ছেলেটার কাছে, ছেলেটাই কিতা হয়েছে এখন আমরা তো সত্যি জানি না। এর ফলে তো তাই মানে প্রয়োজন হয়েছে, আমি হাজো আসলাম, মাও বাড়িতে আসলাম, পরে মায়ের গিয়ে দেখছে তাই হলো হসপিটাল আছে। হসপিটালে আবার পরে এরা ফোন করা হয়েছে, কইছে ভাই তুমি আহ, এ কইছে এর গার্জেন লইয়া আর, এ গার্জেন লইয়া 7টার ভিতরে কইছে আইব, এবারে আহে আর ফোন করলে ফোন সুইচ অফ, সে আর আইছে কিন্তু কাছে কইছে না। রাত 12টার সময় এর মায়ে ফোন করে কইছে, আমার লগের একটা ভাইয়া কইছে আপনারা তো দেখিয়ে দেওয়ার কর্তব্য, তার মায়ে কইছে আগে রোগী সুস্থ হোক এরপরে দেখা দিই অতান অন্ত মানে আর আমার তো আর কিছু কইছে না। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্রাটিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়, থাক
থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নাম্বারে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। ফাঁসাইয়ের ফুড লাইসেন্স করা বাধ্যতামূলক, অনেকেই তা জানে না। এটা করার জন্য প্রত্যেকটি সিএমও অফিসে ফুড সেফটি অফিসার রয়েছেন, ধারাবাহিকভাবে এটা করা যায়। যারা নতুন করে ব্যবসা করতে চান তারা আসেন এবং ফুড লাইসেন্স করে নিয়ে যান। এবার তাদের সহায়তা করার জন্য এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পশ্চিম জেলায় দ্বিতীয়বার এই শিবির করা হচ্ছে। ফুড লাইসেন্স রিনিউ ও রেজিস্ট্রেশন করতে যাতে ছুটাছুটি করতে না হয় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে 11 মহারানী তেলিয়ামুড়া নির্বাচন কেন্দ্রে 48টি পোলিং স্টেশনে বুথ কর্মীদের দ্বিতীয় দফা চূড়ান্ত মকফল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গনা কলা কেন্দ্রে। এদিনের মকফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 11 মহারানী তেলিয়ামুড়া বুথ কেন্দ্রে অবজারভার উদয়ন সিনহা।
তেলিয়ামুড়া মহকুমার শাসক তথা রিটার্নিং অফিসার ভাস্কর ভট্টাচার্য, তেলিয়ামুড়া ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাস সহ অন্যান্যরা। এগারো মহারানী তেলিয়ামুড়া নির্বাচন কেন্দ্রে 48টি পুলিং স্টেশন রয়েছে, আর প্রতিটি পুলিং স্টেশনের জন্য 5 জন করে বুথ কর্মী থাকবে। তাই 48টি পুলিং স্টেশনে বুথ কর্মীদের বৃহস্পতিবার চূড়ান্ত মকফল অনুষ্ঠিত করা হয়। বিভিন্ন ধাপে নিতে হয়, আপনারা ফর্মগুলি শর্ট আউট করে রাখবেন যেন, এবং একটার নিচে আরেকটা ক্রোনোলজিক্যালি রাখবেন যেন, একটা শেষ হলে আরেকটা ডিক্লারেশন যেন। মোট 48টা পোলিং স্টেশন, তো 48টা পোলিং স্টেশনের 48টা টিম প্লাস প্রতি টিমে প্রিসাইডিং অফিসার এবং পোলিং পার্সনাল মিলে 5 জন করে আছে এক একটা টিমে। তো তাদের আজকে দ্বিতীয় তথা ফাইনাল মকফল এখানে হচ্ছে, কারণ এর আগের যে মকফলটা হয়েছিল এটা আরও বেশি লোকের হয়েছিল। এবার একটা র্যান্ডমাইজেশন হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলের মধ্যে, যেমন উভয়ের অনেক টিম চলে এসছে। এই টিমটাই আলটিমেটলি আমার 11 মহারণী ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউয়েন্সি সেখানে ভোট গ্রহণের জন্য যাবে। যোগাসনে ভারতীয় বুক অফ রেকর্ড করলেন রাজ্যের ছেলে প্রজ্ঞা ভূষণ। বাদারঘাট মাতৃপল্লির বাসিন্দা পি কে শীল ও তাপসী রায়ের ছেলে প্রজ্ঞা ভূষণ ত্রিপুরা থেকে ইন্ডিয়ান বুকে রেকর্ড করলেন। এই সাফল্যে খুশি গোটা পরিবার। মা তাপসী রায় জানায়, প্রজ্ঞা ছোট থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগত, যে কারণে তাকে বহু চিকিৎসা করানো হয়েছে। বাদারঘাট স্টেডিয়ামে সুভাষ স্যারের কাছে যোগাসনের জন্য নিয়মিত পাঠানো হতো তাকে, মূলত শ্বাসকষ্ট থেকে পরিত্রাণ পেতে ছেলেকে পাঠিয়েছিলেন তারা। তবে তার ফলও মিলেছে, অনেকটাই ভালো আছে প্রজ্ঞাত। এতেই শেষ নয়, এই যোগাসন শিখে এবার ভারতীয় বুক অফ রেকর্ড করল সে, আর ছেলের সাফল্যে খুশি পরিবার। I am in class 4 in KVOMGC Agartala. I taken my name in India Books of Record in Badhakur Ashan. Ashan, now my target is to, in future I want to do world record, Guinness World of Record in Yoga Nidrashan. Now I only want everybody's support, then I can. Principals, my principals, my teachers, my mother, I require under them support. State. My whole state's support I require. Then only I can do the world record. সোমবার শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। রেলের ওভারব্রিজের পাশে থাকা লোহার রেলিং ভেঙে পড়ে যাত্রীবাহী গাড়ির উপর, অল্প বিস্তর আহত 2 যাত্রী। করোনার বারবরন্তের মধ্যে রং খেলায় মেতে উঠতে প্রস্তুতি নিচ্ছে শহর আগরতলা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 10 কুলায় চাম্পা হওয়ার কেন্দ্রে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস।
অভিমানে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে দশম শ্রেণী পড়ুয় এক নাবালিকা, ঘটনা ধর্মনগর থানাধীন বড়ুয়াকান্দি এলাকায়। যোগাসনে ভারতীয় বুক অফ রেকর্ড করলেন রাজ্যের ছেলে প্রগত প্রসূন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। We'll be right back.